প্রণবের জন্য ইলিশ, মোদির জন্য সিল্ক। পয়লা বৈশাখে ইলিশ পাতে সাজানোর প্রস্তুতির মধ্যে ভারতের বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য বাংলাদেশের জাতীয় মাছ নিয়ে দিল্লিতে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার থেকে শুরু হওয়া সফরের চার দিনে ভারতের রাষ্ট্রপতি ভবনে কাটাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 20 কেজি ইলিশের সঙ্গে সাদা সিল্কের পাজামা, পাঞ্জাবি সহ বিভিন্ন উপহার সামগ্রী তিনি নিয়ে এসেছেন নড়াইলের জামাই প্রণবের জন্য। ভারতের রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন জনের জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী 350 সফরসঙ্গীর মধ্যে 2 জন মন্ত্রী এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার সঙ্গে থাকছেন রাষ্ট্রপতি ভবনে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন কর্মকর্তা BDNews24.com জানান, প্রণব মুখার্জির জন্য উপহার হিসেবে 20টি ইলিশের সঙ্গে রয়েছে সাদা সিল্কের পাঞ্জাবি ও পায়জামা, চিত্রকর্ম 12 ডজনের ডিনার সেট, চামড়ার ব্যাগ সেট 4 কেজি করে চমচম ও রসগোল্লা, 2 কেজি করে সাদা সন্দেশ ও গুড়ের সন্দেশ এবং 2 কেজি দই। ভারতের নিরামিষাশী প্রধানমন্ত্রী মোদীর জন্য প্রধানমন্ত্রী উপহার হিসেবে রাজশাহী সিল্ক চামড়ার অফিস ব্যাগ সেটের সঙ্গে রেখেছেন 4 কেজি করে চমচম ও রসগোল্লা, 2 কেজি করে সাদা সন্দেশ ও গুড়ের সন্দেশ এবং 4 কেজি দই। ভাইস প্রেসিডেন্টের জন্য উপহার হিসেবে রয়েছে চামড়ার ব্যাগ, 6 ডজনের টি সেট, 2 কেজি করে চমচম ও কালো জাম, 1 কেজি করে সাদা সন্দেশ ও গুড়ের সন্দেশ। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পাশাপাশি তাদের পরিবারের সদস্যর জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছেন বাংলাদেশের সরকার প্রধান। মোদির মা হীরাবেনের জন্য হালকা রঙের রাজশাহী সিল্কের শাড়ি এবং প্রণব মুখার্জির মেয়ের জন্য শর্মিষ্ঠার জন্য সিল্কের শাড়ি এনেছেন তিনি। সবাইকে সিল্ক উপহার দিলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বেনারসি এনেছেন হাসিনা। মমতার জন্য আরও রয়েছে 2 কেজি করে রসগোল্লা, চমচমে 1 কেজি করে সাদা সন্দেশ ও গুড়ের সন্দেশ এবং 2 কেজি দই। ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তার 2 সন্তানের জন্য উপহার সামগ্রী নিয়েছেন শেখ হাসিনা। ভারতের রাষ্ট্রপতি ভবন এই সফরে এখানেই থাকবেন শেখ হাসিনা, ছবি রয়টার্স। সোনিয়া গান্ধীর জন্য শাড়ি ও শালের সঙ্গে রয়েছে 2 কেজি করে চমচম ও রসগোল্লা, 1 কেজি করে সাদা সন্দেশ ও গুড়ের সন্দেশ এবং 2 কেজি দই। রাহুলের জন্য সিল্কের পাজামা, পাঞ্জাবি ও চা সেট এবং প্রিয়াঙ্কা গান্ধীর জন্য রয়েছে রাজশাহীর সিল্ক শাড়ি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের জন্য রাজশাহী সিল্ক শাড়ি, 5 ডজনের চা পানের সেট, 2 কেজি করে চমচম ও রসগোল্লা, 1 কেজি করে সাদা সন্দেশ ও গুড়ের সন্দেশ এবং 2 কেজি দই রয়েছে উপহার সামগ্রীতে। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি, ভারী শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী MJ আকবর ও বিজয় কুমার সিং এবং জয়পুরের মুখ্যমন্ত্রী ও গভর্নর সহ কয়েকজনের জন্য নেওয়া হয়েছে রূপার নৌকা। এছাড়া উপহার হিসেবে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনা মোচার 50টি করে কপি এনেছে শেখ হাসিনা। আমার এই চ্যানেলেতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।